হ্যালো বন্ধুরা, ভিডিওটি ডান সাইডে খেয়াল করুন, দেখুন ভিতর সাইডে টাইলস লাগানো আছে। তো এখানে আমাদেরকে এখন একটা 3 ইঞ্চি একটা হোল করতে হবে, এখান থেকে একটা পাইপ ঢুকবে, নতুন টিউবওয়েল বসানো আছে, সেই টিউবওয়েলে পাইপটা ঢুকবে। তো আমরা ভাইব্রেশন মেশিন বাদ দিয়ে আমরা আজকে কোরকাটিং মেশিন দিয়ে হোল্ড করব। তো আপনারা ভিডিওটি শুরু শেষ পর্যন্ত দেখুন কতটা সুন্দরভাবে আমরা হোল্ডটা করতে পারি। এবং এই কোরকাটিং মেশিন দিয়ে কাজ করলে আপনার অনেকটা ফায়দা আছে, কেমন টাইলসটা নষ্ট হবে না এবং বিল্ডিংয়ে কোনো রকম ভাইব্রেশন এবং বিল্ডিংয়ে কোনো ক্র্যাক আসবে না। এখন প্রায় দুতলা তিনতলা বাড়ি এবং পাবলিক একতলা বাড়িতেও যখন পাইপ লাইনের কাজ হচ্ছে, তো ছেনি হাতুড়ি দিয়ে ফুটো করার সময় অনেকটা ফুটো হয়ে যাচ্ছে। তো আপনার সেই সব কাজগুলো নিয়ে আপনার একটু খরচা হয়তো বেশি হবে, আপনারা কোরকাটিং মেশিন দিয়ে প্রথমে হোল্ড করে নেবেন, তারপরে পাইপ লাইনের কাজ করাবেন। আপনার এমনভাবে হোল্ড করা হচ্ছে বাইরে দুতলা তিনতলা বিল্ডিংয়ে, বাই সাইডে তো আপনার আর ভাড়া হচ্ছে না, প্রথমে ভাড়া করে প্লাস্টার করা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে একটা পাইপের ফুটো দরকার, তো ছেনি হাতুড়িতে ফুটো করার সময় অনেকটা বড় গর্ত হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা প্লাস্টারটাও খুলে যাচ্ছে, সেই জায়গাতে আর প্লাস্টার করা যাচ্ছে না। এর জন্য আপনার বাইর সাইডে কাজ হোক আর ভিতর সাইডে কাজ হোক, আপনারা কোরকাটিং মেশিন দিয়ে ফুটো করবেন। কোরকাটিং এই মেশিন দিয়ে হোল্ড করলে বা দেওয়ালটা ফুটো করলে আপনার প্লাস্টার হোক বা টাইলস লাগানো থাক বা মার্বেল লাগানো থাক, এটা বুঝতে পারবে না যে এখানে একটা ফুটো হয়েছে এবং ভাইব্রেশন হবে না, যে প্লাস্টারটা খুলে পড়ে যাবে এরকম কোনো চান্স নেই। কোরকাটিং মেশিন দিয়ে কোনো রকম হোল্ড করার প্রয়োজন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যেমন 3 ইঞ্চি এসির হোল্ড এবং কিচেনের চিমনির হোল্ড আপনার, তারপর 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি যত রকম পাইপের মাপ আছে সেসব মাপে আপনারা ফুটো করে থাকে। তো কোনো রকম কাজ থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের কাছে সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে। Wow, that's how do you do it?